그러고 근데 মিডিয়ার বন্ধুরা, আজকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের যে সাধারণ নির্বাচন, তার উপরে আমাদের এখন পর্যন্ত যে খবর, সেই ভোট সম্পর্কে আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া আমরা আপনাদের জানাচ্ছি। ভয়ে ভীতি সন্ত্রাস সেটা পদদলিত করে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচক মণ্ডলী যে অধিকাংশ বুথে যে সাহসের সাথে তাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করেছেন, তার জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এই ভোটও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয়নি। যে রাজ্যের যে শাসক জোট বিজেপি আইপিএফটি জোটের দুর্বৃত্ত বাহিনী, যে প্রশাসন, তাদের নীরব সহায়তায় মানুষের ভোটাধিকার হরণ বেশ কিছু জায়গাতে করেছে, অধিকাংশ জায়গাতে ভোটারদের যে দৃঢ় মনোবল, সেই মনোবলের কাছে তারা প্রতিহত হয়েছে। এরা যেটা করেছে, সকাল থেকেই, মানে আমি গত রাতের ব্যাপারটা তো একটু বলতে হয়, গতকাল দুপুরের পর থেকে বিজেপি এবং আইপিএফটির লোকেরা এরা মোটর বাইক এবং গাড়ি নিয়ে এডিসি এলাকায় ভয় ভীতি সন্ত্রাস শুরু করে, এবং যারা গেছে এরা হচ্ছে সবাই এডিসি এলাকার বাইরে, কোথাও এডিসি এলাকার কেউ এই সন্ত্রাসের মধ্যে জড়িত ছিল সেটা আমরা এখনো পর্যন্ত তার তথ্য পাইনি। এবং কালকে বিকেল থেকে যখন যখনই খবর এসছে, আমরা স্পেসিফিক স্টেট ইলেকশন কমিশন তাদের কাছে লিখিতভাবে জানিয়েছি, আমাদের বিভিন্ন মহকুমার যে আমাদের নেতৃত্ব রয়েছেন তারা রিটার্নিং অফিসারের কাছে এবং পুলিশ কর্তৃপক্ষের কাছে সেগুলো জানিয়েছেন। এবং কালকে ধরুন রাত্রি 11টা পর্যন্ত যা যা তথ্য পাওয়া গেছিল সেগুলো আমাদের যে রাজ্য পুলিশের যে আইজিপি আইন শৃঙ্খলা, এখন যিনি দায়িত্বে রয়েছেন মিস্টার জিএস রাও, তার কাছে সেগুলো জানানো হয়েছে, মেসেজ করে টেলিফোন করে জানানো হয়েছে। তো আজকে সকাল থেকেই এই তাদের ভোটারদের বাধাদান সন্ত্রাস এটা শুরু হয়, এবং এই যারা করেছে এর প্রায় 99% এরা হচ্ছে সব আউটসাইডার, অল্প কিছু যারা এই এডিসি এলাকার ছিল। এরা যেটা করেছে যে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, পাড়া থেকে বেরোতে বাধা দেওয়া, এমনকি ভোটের লাইনে দাঁড়ানোর পরে, ভোট শুরু হয়ে যাওয়ার পরেও অনেক বুথে
জোর করে ভোটারদের টেনে মারপিট করে বের করে দিয়েছে। আমাদের যে বামফ্রন্টের যে পোলিং এজেন্ট, তারা সকালবেলা থেকেই যে নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়ার কথা তারা গেছেন, রিপোর্ট করেছেন, এবং ভোট কেন্দ্রের ভেতরে ঢুকেছেন। এরপরেও এই বিজেপির দুর্বৃত্তরা, যেখানে নিরাপত্তা বাহিনী যারা দায়িত্বে ছিলেন, বুথের অন্তত নিরাপত্তার দায়িত্বে, তাদের সামনে গিয়ে জোর করে অনেক পোলিং এজেন্টকে বের করে দিয়েছে। এটা দুপুর পর্যন্ত চলেছে, এবং যারা ভোট কেন্দ্রে নিযুক্ত কর্মী পুলিশ তাদের জানিয়েও কোনো ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছেন এমন কোনো একটা নজির আমরা এখন পর্যন্ত পাইনি। এবং যেটা সবচাইতে বেশি অ্যাবসেন্ট, সেটা হচ্ছে আমরা যেটা বারবার বলেছি যে ভোটাররা যাতে নিরাপদে তাদের বাড়ি থেকে যেতে পারেন, ভোট কেন্দ্রে যেতে পারেন, তার জন্য তাদের নিরাপত্তা দেওয়া, তার জন্য যে মোবাইল যে সিকিউরিটি দেওয়া, এটা কোথাও মোবাইল সিকিউরিটি ছিল না। এবং এমন ঘটনা, এই প্রার্থীর ইলেকশন এজেন্ট তারা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ভোট চলাকালে ভোট কেন্দ্রের বাইরে। মনু ছেলেমটা কেন্দ্রের যিনি আমাদের প্রার্থী মতি শুক্লবৈদ্যের ইলেকশন এজেন্ট, আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য নিরোদ সাহা, তিনি তার দায়িত্ব পালন করছিলেন, এবং ছৈলেমটাতে দুপুরে বিজেপি দুর্বৃত্তদের হাতে তিনি আক্রান্ত হয়েছেন। স্থানীয় কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বাধা না দিলে তার যা কিছু হয়ে যেতে পারত। এবং অনুরূপভাবে যে কাঁঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী পরীক্ষিত মুড়াসিংয়ের ইলেকশন এজেন্ট জহর দেবনাথ, তিনি সপরিবারে ভোট দিতে গিয়েছিলেন বিচ্ছন্ড শহীদ স্মৃতি স্কুলে, সঙ্গে তার বাবাও ছিলেন 87 বছর বয়সী, তাদেরকে বাধা দেওয়া হয়েছে, আক্রমণের চেষ্টা হয়েছে। এবং এই বিচ্ছন্ড এলাকার মধ্যে সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে কুখ্যাত কংগ্রেসী সমাজদ্রোহী 1988 সালে যে বিচ্ছন্ড মনুতে যে গণহত্যা সংঘটিত করেছিল, তার অন্যতম প্রধান আসামি তমাল সেন এবং তার ছেলে বিকাশ সেন, সঙ্গে সঙ্গে সেগুলো পুলিশকে নজরে নেওয়া হয়েছে, তারা তো সেখানে ছিলেন, কোনো রকম হস্তক্ষেপ সেখানে ছিল না তাদের তরফে। তো যেটা দেখা গেছে যে বাধা পেয়েও অধিকাংশ স্থানে ভোটাররা তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তাদের ভোটাধিকার প্রয়োগে, এবং তারা অনেক জায়গাতে তারা সেখানে বসেছিলেন যে আমরা আমাদের ভোট দিয়ে যাব। এই দৃঢ় মানসিকতার কাছে যারা সন্ত্রাসকারী শাসক দলের এই দুর্বৃত্ত বাহিনী, তাদের মাথা নোয়াতে হয়েছে। এদের সন্ত্রাস মানিয়ে মারিয়েই মানুষ নির্বাচক মণ্ডলী তাদের অধিকার প্রয়োগ করেছেন, এবং কিছু কিছু জায়গাতে ভোটাররা এত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে এই দুর্বৃত্ত বাহিনী যখন আক্রমণ করেছে তাদের প্রতিরোধ করেছেন। তো এটাই হচ্ছে আজকের ভোটের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু যেমন যে বুথ ক্যাপচারিং, এগুলো অনেক জায়গাতেই হয়েছে, যে সন্ত্রাস এই বিজেপি এবং আইপিএফটির দুর্বৃত্তরা এরা বুথ দখল করে সেখানে সিপিআইএমের যে কর্মী সমর্থক তাদেরকে তাড়িয়ে দিয়ে তারা বুথ দখল করে সেখানে অনেক বুথের মধ্যে তারা ছাপ্পা ভোট দিয়েছে। তো
এটা হয়েছে, কিন্তু আমরা যে এখন পর্যন্ত প্রাথমিক যে সমস্ত তথ্য পেয়েছি, আপনারা জানেন যে 28টা যে কেন্দ্র টিটিএএডিসি, তার মধ্যে 1244টা বুথ, তার মধ্যে আমরা এখন পর্যন্ত স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে আমরা 65টা বুথে পুনর্নির্বাচন দাবি করে স্টেট ইলেকশন কমিশনকে আমরা চিঠি দিয়েছি। আমাদের যেটা রিটার্নিং অফিসারকে অ্যাড্রেস করতে হয়, আমাদের বিভিন্ন মহকুমা থেকে প্রার্থী বা তার এজেন্ট, ইলেকশন এজেন্ট, আমাদের পার্টি নেতৃত্ব, তারাও চিঠি দিয়েছেন। এখনও আরও খবর আসছে, কারণ বোঝেন সব জায়গাতে মানে যোগাযোগ এর অবস্থাতে এমন সেরকম হয়নি যে সব খবর আসবে। এগুলো যখন যখন আসবে সেগুলো দিয়ে দেবে, কালকে পরশুর মধ্যে সমস্ত দিয়ে দেবে। এখন পর্যন্ত আমরা যেগুলো দিয়েছি সেটা হচ্ছে বললাম যে 65টা বুথের মধ্যে আমরা পুনর্নির্বাচন আমরা ডিমান্ড করেছি, হ্যাঁ 11টা এডিসি কেন্দ্রের মধ্যে। মানে কীরকম, ধরুন আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি যে কীরকম ম্যানিপুলেশনও হয়েছে, কেমন যে এগুলো তো বুথ ক্যাপচার হয়ে গেছে। যেমন ধরুন এই নতুনবাজার মালবাসা যে এডিসি কেন্দ্র, সেই এডিসি কেন্দ্রের মধ্যে একটা বুথে 612 জন ভোটার, এর মধ্যে দেখা গেল যে 11টার মধ্যে 571টা ভোট পড়েছে। কী করে সম্ভব এটা? হ্যাঁ, এরকমভাবে আর একটা বুথ, এটা ধনচন্দ্র উঁচুই পাড়া ওখানে রে, সেখানে 603টি ভোটের মধ্যে 380টা ভোট পড়েছে। হ্যাঁ, এরকম আরেকটা বুথে এরকম আরও অনেকগুলো বুথের মধ্যে হয়েছে, যে মানে কীরকম এরা যে রিগিংটা কীরকমভাবে করেছে তার হচ্ছে একেবারে জ্বলন্ত প্রমাণ এগুলো। তো এছাড়াও যে তারা অনেক জায়গাতে এমনভাবে বুথ ক্যাপচার করেছে, সেখানে এই সন্ত্রাসের কারণে ভোটাররা ইচ্ছে থাকা সত্ত্বেও তারা ভোট কেন্দ্রে যেতে পারেননি এবং কোনো রকম নিরাপত্তা সাহায্য চেয়েও তারা নিরাপত্তা পাননি, সুতরাং তাদেরকে ফিরে যেতে হয়েছে। এবং এখনও কিছু কিছু জায়গার মধ্যে ভোট শেষ হয়ে গেছে, এখনও কিছু কিছু জায়গাতে ভোট হচ্ছে, যেখানে ভোটাররা লাইনে ছিলেন তারা ভোট দিচ্ছেন কিছু কিছু জায়গাতে, কিন্তু এখনও এই সন্ত্রাসের আহ্বান রয়েছে। এবং এই যে ঘটনাবলী আজকে, এটা আবারও প্রমাণ করেছে বিজেপি আইপিএফটি জোট রাজত্বে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, হবে না। মানুষের যে বামফ্রন্ট যখন সরকারে ছিল তখন যেরকমভাবে উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতেন শান্তিপূর্ণভাবে অবাধে, হ্যাঁ সেই পরিবেশ আর নেই, অন্তত এরা যতদিন এই ক্ষমতায় থাকবে সেটা সম্ভব হবে না। তো এর মধ্যে আমরা যে 11টা আমরা কেন্দ্রের কথা বললাম, তাতে এখন পর্যন্ত যা আমরা অভিযোগ জানিয়েছি, গঙ্গানগর গন্ডাছড়া যে এডিসি কেন্দ্র, এটা 8 নম্বর, সেখানে 4টা বুথ, সিমনা তমাকারী কেন্দ্র এখানে 1টা বুথ, বজ্রনগর ওয়াকিনগর সেখানে 7টা বুথ, জিরানিয়া কেন্দ্রের সেখানে 10টা বুথ, মান্দাই পুলিনপুর কেন্দ্রের 2টো বুথ, পেকুয়ার জেলা জন্মিজনগর সেখানে এখন পর্যন্ত আমরা 4টা দিয়েছি। এখনও খবর আসছে, আমরা যখন এখানে আসি তখনও খবর আসছে, আমতলী গোলাঘাটি 3টা বুথ, কাঁঠালিয়া মির্জা এখনও পর্যন্ত 17টা বুথ, রায়মাভেলি সেখানে 3টে বুথ, নতুনবাজার মালবাসা সেখানে 9টা বুথ, পূর্ব মুহুরিপুর বুড়াতলি সেখানে 1টা বুথ এখন পর্যন্ত আমরা যেগুলো রিপোর্ট ডিমান্ড করেছি। কিন্তু আরও আসছে, সেখানে এ সমস্ত জায়গা তো অনেক জায়গাতে বুথ ক্যাপচারিং হয়েছে, কিন্তু
আমরা তো স্পেসিফিক অভিযোগ যে ইনফরমেশন ছাড়া সেগুলো দেওয়া জানে সেগুলো আমরা ভেরিফাই করে দেখছি, এটা আজকে চলবে কালকে চলবে। কিন্তু যেটা বলা যে আমি যেটা শুরু করেছি যে মানুষের যে দৃঢ় মানসিকতা, এবারে এই গত 3 বছরের মধ্যে এই প্রথম দেখা গেল যে একটা ভোটাধিকার প্রয়োগে মানুষের যে একটা তাদের অধিকার প্রয়োগের যে দৃঢ় মানসিকতা সেটার আজকে তার প্রতিফলন দেখা গেছে। এবং এই যে আজকের ভোট আমরা যে আমরা পুনর্নির্বাচন যেগুলো আমরা ডিমান্ড করেছি বা আর যেখানে যেখানে করতে হবে আমরা স্টেট ইলেকশন অথরিটির কাছে আমরা দাবি করছি এগুলোতে তাদের পুনর্ভোটের ব্যবস্থা করতে হবে এবং ভোটারদের আগে ভাগে জানিয়ে দিতে হবে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা ইলেকশন প্রক্রিয়া শুরু হওয়ার পরে আমাদের সিপিআইএমের ডেলিগেশন, বামফ্রন্টের ডেলিগেশন স্টেট ইলেকশন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছেন, স্পেসিফিক তথ্যের ভিত্তিতে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা গত 3 তারিখ আপনারা জানেন যে আমরা আবারও দেখা করে স্মারকলিপি দিয়েছি এবং কী কী করা দরকার ইলেকশন কমিশনে যেটা তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে সেগুলো আমরা বলেছি। কিন্তু দেখা গেছে যে ইলেকশন কমিশনের সাধারণভাবে একটা নিষ্পৃহ ভূমিকা ছিল, কিন্তু এটা হচ্ছে যে মানুষ হচ্ছেন আসল, তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য তাদের যে দৃঢ় মানসিকতা সেটার জন্যই আজকে কিন্তু এই ইয়েটা হয়েছে, এই মানুষ অধিকাংশ বেশিরভাগ বুথে ভোট দিতে পেরেছেন। তো আমরা এটাই ইয়ে করি যে এই আজকে ভোট হলো যেখানে পুনর্ভোট যে আমরা দাবি করেছি যে সে পুনর্ভোট দেওয়া এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাকে অটুট রাখা, সেটা আরও জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা, এটা গণনা পর্যন্ত যে 10 তারিখ গণনা হবে এবং তারপরও যাতে কোনো জায়গাতে মানুষের উপরে কোনো রকম ফিজিক্যাল আক্রমণ না হতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তো এই যে সরকার, এদের কথা তো আমি বললাম যে এরা কোনো রকম যে মানুষের গণতান্ত্রিক অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করুন তারা তা চায় না, এবং এই জন্যই একটার পর একটা তারা নির্বাচন প্রহসনে পরিণত করে এসছে এবং সমগ্র রাজ্যে মানুষের হাতে ধিকৃত হচ্ছেন। তো এটা তাদের যে ভূমিকা সেটা আমরা মনে করি যে একমাত্র মানুষ যদি তাদের যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যদি দৃঢ় প্রতিজ্ঞ হন তাহলে একমাত্র সেটা ভবিষ্যতে আমরা সেটাই আমরা প্রত্যাশা করব। তো এই হচ্ছে প্রাথমিক প্রতিক্রিয়া। আমাদের সেন্ট্রাল কমিটি মেম্বার কমরেড বিজেন্দর রয়েছেন, যিনি লেফট ফ্রন্টের কনভেনার আপনারা জানেন, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য যিনি এডিসির মুখ্য নির্বাহী সদস্য ছিলেন রাধাচরণ দেব বর্মা, তারা আর যা আছে তারা অ্যাড করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের রাজ্য পার্টি রাজ্য সম্পাদকের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে শুনেছেন বা জেনেছেন, এটা ঠিক প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে থেকেও ভয় ভীতি উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠ মানুষ সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এটা ঘটনা। তবে এই ভোটদান কী ধরনের প্রহসনে এটাকে প্রহসনে পরিণত করেছে এক দুইটা দৃষ্টান্ত যেমন দিয়েছেন, ঠিক তেমনি আমি একটা এক্সাম্পল বলি। 15 জিরানিয়ার 30 নং বুথে সকাল 7টায় ভোট শুরু হয়েছে,
নটা পর্যন্ত জানালা খোলা রেখে যেখানটাই আপনার এই যে ইভিএম মেশিন বসানো হয়েছে আলো বাতাসের জন্য, ওই আইপিএফ দুর্বৃত্তরা সেই জানালার পাশে বাইরে থেকে বসে সেখানে নির্দেশ দিচ্ছে কোন জায়গায় সেখানে টিপ দিতে হবে। নটার পর আমাদের দৃষ্টিতে যখন আসলো তখন আরওকে বলার পর ওদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই রকমভাবে অবাধে পুলিশি ব্যবস্থা, মানে যেখানে এর আগের ইলেকশনগুলো তো টুকটাক হয়েছে, গত লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনগুলোতে, সেই জায়গাগুলোতে আমরা এর আগেও বলেছি সেখানে সর্বদলীয় মিটিংগুলোতে বলা হয়েছে ওই এলাকাগুলো স্পর্শকাতর এলাকা, কিন্তু সেখানে তিনজন চারজন করে আপনার সিভিল পুলিশ সেখানে দিয়েছে যেখানে, এবং যে ভোট কেন্দ্রগুলোতে কোথাও চার পাঁচজনের বেশি কোনো কোথাও কোনো রকম মানে ফোর্স ছিল না। কাজে এটা আসলে বলা যেতে পারে সরকারের একটা পরিকল্পিত সন্ত্রাসটাকে কীভাবে মদত দেওয়া যায় এটারই পূর্ব পরিকল্পিত বলা যেতে পারে, এবং এই করে আসলে ভোটটাকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটা আমরা লক্ষ্য করলাম। এর সাথে অবাধে টাকা পয়সা, এই যে গতকাল রাতে থেকে মানে টাকা বিলির থেকে আরম্ভ করে বা আপনার বিভিন্ন ধরনের এটা কি বলা হয় নেশা সামগ্রী, বিশেষ করে মদ মাংস এগুলোকে এইভাবে আমাদের রুচিতে বাদে তো বলতে হচ্ছে, এরকমভাবে সেখানে বিতরণ করা হচ্ছে গতকাল রাতে থেকেই, এবং আজকে ভোট কেন্দ্রগুলোতেও কোথাও কোথাও এরকম দৃশ্য দেখতে পাওয়া গেছে, যাদেরকে এরকম অবস্থায় দেখলে পরে ভোটাররা সাধারণত ভোটাররা ভয় পেয়ে থাকেন, এই ভয়ের পরিবেশ তৈরি করবার জন্য এগুলো করা হচ্ছে আর কি। আর যেখানে ভোট তো শুনেছেন 100% কোথাও কোথাও ভোট পোলিং হয়েছে, 96%। আমি একটা এলাকায় 17 পেকড় জেলার 5 নং বুথে 26 জন, তারা আমরা যখন দেখলাম যে ভোটের হিসাব করে যে কতজন ভোটার আছে তার মধ্যে এলাকায় কতজন আছে, 26 জন ভোটার আছে তারা ত্রিপুরা রাজ্যের রাজ্যেই নাই, রাজ্যের বাইরে আসেন বিভিন্ন কাজকর্ম করবার জন্য, সেই বুথে 96% সেখানে পুল হয়েছে। এইরকমভাবে যদি ভোট হয় তাহলে এই ভোটে মানুষের প্রকৃত মানুষের যে তার মানে ভোটের যে প্রতিফলন এটা করতে পারে না। যাই হোক, সেখানে রিপোলের দাবি করা হয়েছে, আমরা চাই রিপোলটা হোক, সুস্থভাবে হোক, অবাধ হোক, এবং ইলেকশন যে ভোট গণনা পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে সমস্ত ধরনের প্রচেষ্টা নির্বাচন কমিশন গ্রহণ করুক এটাই আমরা বলছি আর কি। এই হচ্ছে মোটামুটি কথা। এই তো কান্তা কাপড়া জেব স্কুল 17-5, এটা প্যাকর জেলা জন্মজয়নগর 17, হ্যাঁ না না 17 কেন্দ্রে ভোট নম্বর 5। তা আছে, অনেকগুলি আছে, জন্মজয়নগর হাই সেকেন্ডারি স্কুল ওইটা তো প্রায় 92-93% হয়েছে, 100% একটা হয়েছে। এই তথ্যটা আসলে এটা নাম্বারটা একটু পরে সংগ্রহ করে দিতে হবে, এটা এটা জিরাইনা কেন্দ্রে যেরকম তথ্যটা আসছে আর কি, এটা একটু ইয়েটা খুঁজে দেখতে হবে আর কি। এটা এলাকাটাও আসলে যে তথ্যটা আসছে এলাকাটাও মানে স্পষ্ট না, তবে হয়েছে বলে রিপোর্ট এসছে আর কি। ঠিক আছে, জানিয়ে দেব। কোনো প্রশ্ন আছে কি না? কোনো শেষ হওয়ার পর দাবি করলেন যে ওনারা
না বিষয়টাকে দেখার দেখার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সরকারে আছে বিজেপি আইপিএফটি, মুখ্যমন্ত্রী নিজে এবং তার যারা ঘনিষ্ঠ লোকজন কর্মকর্তা তারা মিলে প্রশাসন এবং তাদের কর্মীদেরকে বাইরে থেকে গিয়ে এডিসি এলাকায় গোলমাল করার সুযোগ সৃষ্টি করার একটা ব্যবস্থা করেছিলেন। সেই ব্যবস্থারই অংশ তো চারটা জেলাতে আমরা লক্ষ্য করছি, আর বাকি চারটা জেলায় পিসফুল ইলেকশন হয়েছে। ত্রিপুরা মথা সম্পর্কে আমাদের যা বক্তব্য সেই বক্তব্য আমরা আগেও বলেছি, এখনও বলছি, ত্রিপুরা মথার সঙ্গে আদর্শগতভাবে কোনো দিনই আমাদের মিল ছিল না, মিল থাকার সুবিধা নাই। কিন্তু এইটা প্রমাণিত যে ঘটনা যা ঘটেছে অধিকাংশই বিজেপি কিংবা আইপিএফটি সংগঠিত করেছে, গোলমাল যেগুলো করেছে ত্রিপুরা মাথাও কোথাও কোথাও তাদের শক্তি যেখানে বেশি আছে তারা চেষ্টা করেছে, কিছু করেছে। আর সবচেয়ে প্রধান যে কথাটা কমরেড গৌতম দাস বলেছেন এটাই কারেক্ট, যে আমরা বলেছিলাম এই ইলেকশনটা কিছু পাবার জন্যে না, এই ইলেকশন ঘুরে দাঁড়াবার জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের একটা ধাপ হিসাবে এই নির্বাচনটাকে দেখা। চারটা জেলা কমপ্লিটলি পিসফুল ইলেকশন হয়েছে, টুকটাক এদিক সেদিক বাদ দিলে, আর বাকি চারটা জেলায় খুব পরিকল্পিতভাবেই গোলমাল সংগঠিত করেছে, যেটা কমরেড গৌতম দাস বলেছেন। সুতরাং এই দিক থেকে একটা সাফল্য এখানে আছে। দ্বিতীয়ত হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে সামগ্রিকভাবে রাজ্য সরকার, এটা তো আমাদের জনসংস্থার নির্বাচন, তাতে রাজ্য নির্বাচন কমিশন তার একটা চাপে থাকে রাজ্য সরকারের, যদি রাজ্য সরকার, যার ফলে এমন কোনো ব্যক্তি নাই মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে যারা অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টাকে দেখেছেন, মনে হয়েছে মানুষের যে আর্জ ভোট দেওয়ার, ভোর পাঁচটা থেকে লাইন দিয়েছেন, সাধারণভাবে এই আর্জ অভিনন্দনযোগ্য, এইটার সঙ্গে শাসক জোটের রক্তচক্ষু এড়িয়ে নির্বাচন কমিশন আরেকটু যদি জনগণের সঙ্গে মিলে তাদের উৎসাহটাকে বাড়াতে সচেষ্ট থাকতেন, তাইলে সম্ভবত পিসফুল অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে রাজ্য অনেকটা সাফল্য দেখতে পারত, কিন্তু সেইটা দেখা যায়নি। কিন্তু চারটা জেলা পিসফুল ইলেকশন হয়েছে এটাকে ছোট করে দেখার কোনো বিষয় না, আর বাকি যে চারটা জেলা যেখানে 11টা আসনের কথা আমরা বললাম এখন পর্যন্ত, সেই দিক থেকে অগ্রগতি বটে, কিন্তু ইলেকশন কমিশন আমরা দেখেছি পত্রপত্রিকায় সাংবাদিকদের কার্ড দেওয়ার সময় আগে যেভাবে দেওয়া হতো সেভাবে দেওয়া হয় না, হয়নি, তারা ঘুরতে পারেননি, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই জায়গায় যাবে, এইটা তো হস্তক্ষেপের সামিল, এইরকম এই হস্তক্ষেপ এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, এটা সঠিক হয়নি। আমরা বলেছিলাম যে ভোট কেন্দ্রে সিসিটিভি, যেটা গত সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক বন্ধু বলছিলেন আপনারা মেনে আসলেন, মেনে আসার প্রশ্ন না, দাবিটা আমরা আগেই করেছি, যদি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন উভয়ের একটা আগে থেকেই যদি প্রস্তুতি থাকতো, দৃষ্টিভঙ্গি থাকতো, তাইলে এই কাজটা করতে পারতেন। এখন ওইটা করলেও
যে ইয়ে হয় না, মানে গোলমাল করা যায় না তা নয়, আমরা লোকসভা নির্বাচনের সময় দেখেছি। কিন্তু রিপুল করার ক্ষেত্রে ঘটনা যা ঘটছে বুথের ভেতরে, এটার রেকর্ডিং থাকুক বা না থাকুক, তার দ্বারা কিন্তু নির্বাচন কমিশন একটা সিদ্ধান্তে, সুষ্ঠু সিদ্ধান্তে আসতে পারেন। এইটার যে ব্যাপারটা যেটা থাকলো না, তারা করতে পারলেন না, এইটা খুবই দুঃখের। ভবিষ্যৎ দিনে নিশ্চিতভাবেই এই বিষয়গুলোকে দেখতে হবে, এতটুকু। এই যে সমগ্র নির্বাচন পর্ব টিপ্রামাথাও বিজেপিকে আক্রমণ করেনি, কোথাও করেনি, কোন তাদের যে নেতা বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেনি, এবং বিজেপির যিনি প্রধান নেতা নির্বাচনের পক্ষে, তাদের পক্ষে যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ত্রিপুরা মাথা সম্পর্কে একটা কথাও বলেনি। এটা নিয়ে নিশ্চয় আপনারা ধারণা করবেন, আমরা তো গণক নই, 10 তারিখে ইয়ে করা যাবে, কেমন? এটা আমি একটু জাস্ট উল্লেখ করলাম। এইটা এখন কল্পনা করে তো লাভ নেই, বামপন্থীরা কিরকম আসন পায় সেটা দেখে নিই আমরা, হয়তো মেজরিটিও তো পেতে পারে বামফ্রন্ট, এটা উড়িয়ে দিচ্ছেন কেন, সেটা তখন দেখা যাবে। পরিস্থিতি কে কত আসন পায়, নিশ্চয়ই আমরা নীতিগত অবস্থান গ্রহণ করব সেই ক্ষেত্রে। নীতিগত অবস্থান সিপিআইএম তার যে সর্বভারতীয় নীতি, যেই নীতিগত অবস্থান থেকে আমরা বিভিন্ন নির্বাচন লড়ি বা বিভিন্ন রাজনৈতিক প্রচার অভিযান সংগঠিত করি, সেই নীতিগত অবস্থান থেকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। না, আমরা সর্বভারতীয় যে লাইন, সেই লাইনকেই মেনটেন করা, সেই লাইনেরই একটা অংশ পশ্চিমবাংলা ঘুরিয়ে ফিরিয়ে। এখন তাইলে তো পার্টি কংগ্রেসে নিয়ে যেতে হয় তোমাকে, এছাড়া তো পথ নাই। সেটি তো বললাম, এটা তো কমরেড গৌতম বলল এবং আমিও তো বললাম, এটাই হচ্ছে আমাদের নতুনত্ব, এক পা, হ্যাঁ এক পা গিয়েছি। চারটা ডিস্ট্রিক্টে ফুললি হয়েছে, চারটা ডিস্ট্রিক্টে কিছুটা সেখানে ইয়ে হয়েছে, কাজে আগে তো চারটা আটটার মধ্যে আটাটাতেই হই মানে সমস্যা তৈরি করতেন, সেখানে প্রশাসনে পরিণত হয়েছে। এটা এখানে বলা যাবে না, এটা এখনই বলা যাবে না, অধিকাংশ জায়গায় দিয়েছি আমরা, আর যেগুলোতে পুলিং এজেন্ট বের করে দিয়েছে এবং তারপরে ছাপ্পা দিয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ, সবাই ভালো থাকুন।